মুসলমানদের কেটে টুকরো টুকরো করে নিজেকে ঘাতক হিসেবে পরিচয় তুলে ধরার ইচ্ছে ব্যক্ত করলেন আসামের এক কট্টর হিন্দুত্ববাদী নেতৃত্ব। আসামের বিতর্কিত এই হিন্দু নেতা কোনো ধরনের রাগঢাক না রেখে প্রকাশ্যে হুমকি প্রদান করে আবারও আসামকে উত্তপ্ত করে তুলতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বড়া শিবাঝার কাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বললেন, মুসলমানরা যেহেতু আমাদেরকে বদনাম করছে তাই তাদেরকে কেটে টুকরো টুকরো করে দিয়ে নিজেকে ঘাতক হিসেবে পরিচয় দিতে আমার কোনো বাধা নেই। কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত সত্যরঞ্জন বড়ার এই ধরনের মন্তব্যে সমস্ত অসম জুড়ে হইচই ফেলে দিয়েছে। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে প্রচারের আলোয় থাকা এই নেতা বলেছেন, শিবাঝার কাণ্ডে একটি তৃতীয় শক্তির হাত ছিল বলে মুখ্যমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন। আর এতে প্রমাণিত হলো যে এসব কাণ্ডে কিছু আসাম বিরোধীরা জড়িত রয়েছে, তাই তারা যে কোনো সময় আসাম বিধানসভা উড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। সত্যরঞ্জন বড়া এদিন কোনো রাগঢাক না রেখে কংগ্রেস বিধায়ক শেরমান আলীকে এক হাত নিয়ে বললেন, এই শেরমান আলীর মাধ্যমেই আসাম বিধানসভা ধ্বংস করে দিতে পারে পিএফআই। তার মতে পিএফআই আসামের জন্য হুমকি স্বরূপ। বড়া বললেন, শেরমান আলীকে বিভিন্ন সময় পিএফআইয়ের সভায় দেখা যায়। এদিন তিনি সাংসদ অজিত কুমার ভূঁইয়াকেও দোষারোপ করে বললেন, অজিত কুমার ভূঁইয়া বাংলাদেশিদের হয়ে কথা বলছেন, অথচ পূর্বে আসাম প্রেম দেখে অসমের যুবকদের আলফায় যোগ দিয়েছিলেন। হিন্দুত্ববাদী নেতা এদিন একের পর এক নেতাকে দোষারোপ করে এক নাগাড়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যান। তার কথায় মুসলমানরা আসামের জন্য হুমকি স্বরূপ। সত্যরঞ্জনের এই ধরনের কথায় সমস্ত রাজ্য জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকেই তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা যায় হিন্দুত্ববাদী এই নেতা কিছুদিন পূর্বে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদকে নিয়েও এক বিতর্কিত মন্তব্য করে ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করার ঘটনায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে অসম। এ নিয়ে বেশ কয়েকটি মামলাও হয় তার বিরুদ্ধে। এরপর আবার নতুন করে মুসলমানদের কাটার হুমকি প্রদান করে সমস্ত অসম জুড়ে নতুন করে এক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সত্যরঞ্জন এভাবে একের পর এক বিতর্কিত মন্তব্য করার সাহস কোথা থেকে পান, এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনাদের যেটা মোক হিন্দুত্ববাদী নেতা বলে চিনাকি করে দিয়ে নয়, তার আগত মানে একটা কথা কম, মানে হিন্দু হয়, মানে গৌরবী হিন্দু, কিন্তু মূল জাতীয়তাবাদ যে আছে নয়, আমার যে জাতীয়তাবাদ হিন্দুত্ববাদত জাতীয়তাবাদ পৃথক হয়ে নাই, বা হিন্দুত্ববাদ বলে কোয়ালে জাতীয়তাবাদ তারপর পৃথক বস্তু হব নয়, কারণ যখন জাতীয়তাবাদ করে আসলে জাতীয়তাবাদর অর্থ তো বুঝি পয়া নাই। আজি মানে কইসো নহলে আজি জাতীয়তাবাদী বহুত সংগঠন আছে নত, 70-72টা জাতীয়তাবাদী সংগঠন আছে আসুকে কেন্দ্র করে পেলায়। কিন্তু আজি শেরমান আলীর বিরুদ্ধে কোনো একো মাত মতা নাই কিয়? আজি যে সময়ত কংগ্রেসে আন্দোলন করেছিল কা বিরোধী বলে কিয়ার কথা কই পেলাই, যে স্বাভিমান নষ্ট করব, চিনাকি নষ্ট করব, ভাষা নষ্ট করব, বাঙালি কিছু আনি পেলায় হিন্দুর নামত বাঙালি কিছু ভাষা নষ্ট করব। আজি কংগ্রেসের বিধায়ক এজনে সেই অসমিয়ার কারণে, অসমিয়ার জাতীয় জীবনের কারণে শহীদ হওয়া সেই সকল ঘাতক বলে কব পারে। মই ভাবিছো অসমিয়ার সমস্ত স্বাভিমানখিনির কারণে, অসমিয়া জাতীয় জীবনের কারণে ই চরম অপমান, চরম কান্তলিয়া স্বর। আর কি ধরনের কি খাতিরত আজিও বিধানসভার বিধায়ক হয়ে থাকি পারিছে সেটা আমার কারণে চরম লজ্জাজনক। আর তদুপরি আরো একটা কথা মানে আপনার এই কব খুঁজেছো, যে যেটা মুখ্যমন্ত্রী কৈছে যে গরুখুঁটি যে ঘটনা উচ্ছেদর পিছত তাত পিএফআই আছে, পিএফআই জড়িত আছে বলে মুখ্যমন্ত্রী নিজের মুখে কৈছে, আর কৈছে যে সেখানে পিএফআই ব্যান করব লাগে। আর আমি বিভিন্ন সময় আজি বহু দিনের কেবা মাহরপর আমি কৈ আছো যে এই শেরমান আলী, রেকিবুদ্দিন আহমেদের নিচিনা মানুষবর পিএফআই লগত সম্পর্কিত, তার ফটো দিছো। শেরমান আলিয়ে 2018 সনের এটাও সাকে করে আছে, আমার হাতে 2-3 ফটো আছে, তার কেখনমান ফটো পিএফআই রাজহুয়া মিটিংত বক্তৃতা দিয়ে আছে। আর সেইজন বিধায়ক যদি এই ধরনের ঘটনা পিএফআই করব পারে, যে কথা মুখ্যমন্ত্রী কৈছে, যদি মুখ্যমন্ত্রী সেই কথাটা সত্য কথা কৈছে, তেতিয়াহলে শেরমান আলিয়ে করেছে, তার মানে যেহেতু শেরমান আলী পিএফআই লগত জড়িত হয়ে আছে, যদি পিএফআই এই ধরনের ঘটনা করেছে কাইলে বিধানসভাকে জ্বলাই দিব পারিব, শেরমান আলী বিধানসভা ভিতর আছে, তার মানে অসমখন জ্বলাই দিব পারিব, শেরমান আলী অসমের সিদ্ধান্ত লওয়া সমিতিত আছে, তার মানে অসমিয়া জাতিক নষ্ট করব পারিব, অসমিয়া সত্তাক নোহা করে পেলাব পারিব, হিন্দু সমাজখনক নষ্ট করে পেলাব পারিব, যেটা প্রক্রিয়া যে করে আছে। এই গোটে কথাটার কারণে ইমানের পিছতো আজি জাতীয়তাবাদী হোক বা সরকারে মানে মুখ্যমন্ত্রীজনক আহ্বান করছো, আপনি যেটা কৈছে বা পিএফআই আছে, আপনি যেটা কৈছে একদম মানে কংক্রিট সোর্সরপর জানিছো বলে কৈছে, নয় ফেইথফুল সোর্সরপর জানিছো বলে কৈছে, তেতিয়াহলে আমি আপনার শেরমান আলীক অ্যারেস্ট করবলে আহ্বান করছো, তার কারণে আপনার একটা অজুহাত লাগিছিল, আমি এফআইআর দিছো। আর পিএফআই লগত যে জড়িত রাজহুয়া সভার মিটিং আছে তার ফটোও দিছো, মুখ্যমন্ত্রীজনে অ্যারেস্ট করে দেখাওক। আর যদি সেটা করব নয় তেতিয়াহলে মই কম, মুখ্যমন্ত্রীযোগে আহি থকা দিনত অসমিয়া জাতির কথা কই বা হিন্দুর কথা কই এনেই কই থাকি লাভ নাই। কারণ উচ্ছেদ ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।